আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের সাথে এ কেমন অন্যায়। সৌদি ঢাকা রুটে ফ্লাইটের অভাব, প্রবাসীদের দাবি ঢাকা সৌদি রুটে অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হোক। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যায়। ঈদকে সামনে রেখে সৌদি থেকে দেশে ফিরতে ফ্লাইট এবং টিকিট নিয়ে চরম বিপাকে পড়েছে প্রবাসীরা। লকডাউনের শুরু থেকে কয়েক দফা টিকিটের তারিখ পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ বিমানের। এই তথ্য না জানায় বিমানবন্দরে গিয়ে বিভাগে পড়েছে অনেক প্রবাসী। প্রতিবছরই ঈদের আগে দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের পড়তে হয় নানা ধরনের সমস্যায়। বিগত বছরগুলোতে টিকিট সংকট সহ ছিল ফ্লাইট শিডিউলের বিড়ম্বনা। এবার করোনা ভাইরাস মহামারীর কারণে এর সাথে যুক্ত হয়েছে সিভিল অ্যাভিয়েশনের নির্দেশনা মতো সীমিত যাত্রী নিয়ে বিমানযাত্রী পরিবহনের বাধ্যবাধকতা। এই কারণে টিকিট সংকটের অভিযোগ রয়েছে প্রবাসীদের মাঝে। লকডাউনের শুরু থেকে দফায় দফায় টিকিটের তারিখ পরিবর্তন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বিষয়টি এজেন্সি থেকে অগ্রিম না জানানোয় হাজার হাজার টাকা ক্ষতির মুখে পড়ছে প্রবাসীরা। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ চান তারা। ঈদ উপলক্ষে রিয়াদ ঢাকা রুটে বাড়তি ফ্লাইট চালুর দাবি করেছে প্রবাসীরা। একই সঙ্গে চলমান ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা বাড়ানোর দাবি করেছে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা সকলে জানেন যে আমাদের সবচেয়ে বেশি প্রবাসী রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে। বিশেষ করে রিয়াদ সৌদি আরবের রাজধানী হওয়ার কারণে এখানে আমাদের গন্তব্যের মেইন হাব, আর এই হাব থেকে প্রতি বছর হাজার হাজার প্রবাসী যাতায়াত করে। আর এই ঈদের সময় এই সংখ্যা অনেক বেড়ে যায়। করোনার এই কালেও আমাদের হাজার হাজার প্রবাসী দেশে ঈদ কাটাতে আসছে। অনেক প্রবাসী তারা টিকিটের অভাবে টিকিট পাচ্ছে না, এজেন্সি থেকে বারবার নক দিচ্ছে। আমাদেরকেও অনেকে প্রায় সময় মেসেজ দেয় যে ভাই আমার টিকিট পাচ্ছি না। এখন টিকিট পাচ্ছেন না এর জন্য তো ভাই এজেন্সি দেয় না। আমাদের সিভিল এভিয়েশন যদি তারা অতিরিক্ত ফ্লাইটের পারমিশন না দেয় তাহলে তো এজেন্সির কিছুই করার থাকে না। তাই আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের ঢাকা টু রিয়াদ রুটে বেশ কিছু অতিরিক্ত ফ্লাইট সংযুক্ত করা হোক, যাতে করে আমাদের রিয়াদের প্রবাসীরা খুব স্বাভাবিকভাবে সৌদি আরবে রিয়াদ থেকে ঢাকা যাতায়াত করতে পারে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নিত্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।